ছবিতে যাদের দেখছেন তাদেরকে আপনি চেনেন, চিনলেও কতজনকে চেনেন? ছবিতে দাঁড়িয়ে থাকা ছেলেদের শরীরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত টি শার্ট দেখে হয়তো আন্দাজ করতে পারছেন এরা সবাই ক্রিকেটার, কিন্তু কোন লেভেলের ক্রিকেটার। তেমনভাবে প্রচারিত হয় না বলে হয়তো বেশিরভাগ সমর্থকেরাই জানেন না যে ছবির ক্রিকেটাররা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের। বুধবার যুব এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তার আগে মিরপুরের একাডেমি বিল্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দলটার অফিসিয়াল ফটোসেশন। আট দলের যুব এশিয়া কাপ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। সেখানে বি গ্রুপে আছে বাংলাদেশ দল। বি গ্রুপে টাইগারদের সঙ্গী স্বাগতিক আরব আমিরাত, শ্রীলঙ্কা আর জাপান। অপরদিকে তুলনামূলক কঠিন গ্রুপ এ তে আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর নেপাল। বাংলাদেশের গ্রুপ থেকে টাইগারদের অনেকটা হেসে খেলেই যাওয়ার কথা সেমিফাইনালে। প্রস্তুতি ভালো হয়েছে বলে চ্যাম্পিয়ন হওয়ারও স্বপ্ন দেখছেন বাংলাদেশ ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি। জি, খুব ভালো প্র্যাকটিস পেয়েছি আমরা, সো কনফিডেন্স আছে যে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আসলে চ্যাম্পিয়ন হওয়ার তো ইচ্ছা সবারই থাকে, সো আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের প্রসেস মেনটেন করা, যেমন ম্যাচ বাই ম্যাচ যাওয়া, এক একটা পরের ম্যাচ এক একটা ম্যাচে যাবো। ছোট দল বড় দল বলে কোনো কথা নেই, ক্রিকেট গোল বলের খেলা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ক্যাপ্টেন রাব্বির দলে গতবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন এমন দুজন ক্রিকেটার আছেন। আরিফুল ইসলাম আবার গত বিশ্বকাপে মেরেছিলেন দুইটা সেঞ্চুরি। ছোটদের দলের বড় তারকা বলা যায় আরিফুলকে। এশিয়া কাপে টাইগারদের ভালো করতে হলে ভালো করতে হবে আরিফুলেরও। দেশ ছাড়ার আগে আরিফুল জানিয়েছেন তিনি প্রস্তুত আছেন। আমার প্রতিটা টুর্নামেন্টের আগে লক্ষ্য থাকে স্পেসিফিকভাবে যে বেস্ট ব্যাটসম্যান হবো বা টিম অনুযায়ী টার্গেট থাকে যে যেখানে যায় না প্রতিটা ম্যাচ বাই ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপটা ধরে রাখবো ইনশাল্লাহ। তো টার্গেট ওটাই আছে যে ইনশাল্লাহ ম্যাচ বা ম্যাচ জিতবো, টার্গেট নিবো ইনশাল্লাহ ম্যাচ বা আগানোর ইনশাল্লাহ। এক্সপেকটেশনের জায়গা থেকে বলবো আলহামদুলিল্লাহ আমি টিম নিয়ে খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা টিম এতগুলো সিরিজ খেলছি একসাথে, তো সবাই একটা ভালো বন্ডিং অনুযায়ী আসি আলহামদুলিল্লাহ। গত দুই বছর ধরে তৈরি করা হচ্ছে অনূর্ধ্ব ১৯-এর এই জাতীয় দলটা, আর এতদিন রাব্বি জিসানরা যা শিখেছে তা প্রয়োগ করার সময় এসেছে। কেননা ১৭ ডিসেম্বর এশিয়া কাপ শেষ হওয়ার পর জানুয়ারি ১৩ তারিখ থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সেখানে আবার বাংলাদেশ নিজেদের গ্রুপে পাবে এশিয়া কাপের সম্ভাব্য প্রতিপক্ষ ভারতকে। তবে এবারের বিশ্বকাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন হয়ে ভেনু সাউথ আফ্রিকা হয়েছে, তাই যৌক্তিকভাবেই টাইগার কাপ্তানের আত্মবিশ্বাসেও হয়তো খানিকটা চিড় ধরেছে। আসলে ডিসঅ্যাডভান্টেজের কোনো কিছু নেই, সো সব কিছুতেই পজিটিভ দিক আছে। সো এশিয়া শ্রীলঙ্কার ভিতরে হলে ভালো হতো যে এশিয়ার ভিতরে খেলা। আমরা দুই বছর ধরে প্রায় এশিয়ার ভিতরে আমরা প্র্যাকটিস করছি, তো এটাই সবচেয়ে ভালো হতো যে শ্রীলঙ্কা যদি হতো তাহলে এশিয়ার ভিতরে কন্ডিশনটা পরিচিত থাকতো এরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে সাউথ আফ্রিকা ওরকম কন্ডিশনে আমরা প্র্যাকটিস করা হয়নি, তো দেখা যাক কী হয়। সাউথ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের জন্য অচেনা হলেও ওই দেশ থেকে ২০২০-এ বিশ্বকাপ জিতে এসেছিল আকবর আলীর দল। এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সাউথ আফ্রিকায় হবে বলেই ভেসে আসছে আগের বিশ্বকাপের স্মৃতি। তাছাড়াও ওই দলটার সাথে খানিক মিলও আছে এই দলের। বিশ্বকাপের কিছুদিন আগেই তাওহিদ হৃদয়ের জায়গায় ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছিলেন আকবর আলী। বর্তমান দলেও শেষ মুহূর্তে ক্যাপ্টেন্সি পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। রাব্বি কি আকবরের ওড়ানো বিজয় নিশান ওড়াতে পারবেন দুবাই কিংবা সাউথ আফ্রিকায়? আপাতত সেই উত্তর আছে সময়ের কাছে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।